শাসনের সময় জারি করা অধ্যাদেশগুলোর বৈধতা দিতে বর্তমান রাষ্ট্রপতির সময় জারি করা দুইটি অধ্যাদেশ সংসদে পাশ করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়। বৈঠকে 1975 সালের 20 আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল এবং 1982 সালের 24 মার্চ থেকে 1986 সালের 10 নভেম্বর পর্যন্ত জারি করা অধ্যাদেশগুলি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, 26 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির দুইটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলোর কার্যকারিতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে সামরিক শাসনের 172টি অধ্যাদেশের বৈধতা দেয়া হবে। এছাড়াও বৈঠকে নামের সংজ্ঞা নির্দিষ্ট করে ভোটার তালিকার সংশোধন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।